গাইজ, আজকে আমরা আছি গোকর্ণ পার্কে, এটা মুর্শিদাবাদে অবস্থিত। তো আজকে আমরা গোকর্ণ পার্কটা ঘুরতে এসেছি, এটা নতুন হয়েছে, খুবই সুন্দর একটা পার্ক, খুবই সুন্দর। তো এখানে দেখো তিনটে মূর্তি আছে, একটা খ্রিস্টান, মাঝখানে ব্রাহ্মণ, আর একটা হচ্ছে মুসলিম। তো এখানে বুঝিয়েছে যে সব ধর্ম একই, তো তার জন্য এখানে তিনটে স্ট্যাচু একসাথে আছে, এটাই বোঝাতে চেয়েছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, পার্কটা কতটা সুন্দর সেটা দেখো। দেখো এখানে বিভিন্ন রকমের পাখি, মানে এত সুন্দর সুন্দর পাখি আমি ফার্স্ট টাইম দেখছি। আর এটা একটা কি পাখি আমি নিজেও জানি না, মানে মানে আমার ফার্স্ট টাইম দেখা এটা। একটু আগে এত সুন্দর, মানে বড় একটা পাখা মেলে ছিল, মানে অসাধারণ যাকে বলে, বাট দেখতেও খুবই ভয়ানক একটা, মানে খুবই খুবই ভয়ানক দেখতে। ওখানে বিভিন্ন রকমের পাখি আছে, বিভিন্ন কালারফুল পাখি, আবার তাদের এত সুন্দর, মানে কি বলবো, ঘরগুলো আছে, কি সুন্দর ডাক। এই পাখিটা দেখতে আমার খুবই সুন্দর লেগেছে, কালারটা খুবই হোয়াইট অ্যান্ড অ্যাশ কালার, আর মাছগুলো খুবই যত্ন করে করছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তবে খুবই সুন্দর বিভিন্ন রকমের মাছ, মানে খুবই, মানে আমি তো ফার্স্টে বলছিলাম এই যে কালারফুল মাছটা দেখছো, আমি তো বলছিলাম আমার বান্ধবীকে যেটা আমি খাবো, এটা কি খাওয়া যায় এরকম দেখছো, এখন এই ছোট ছোট মাছগুলো গুলো সব হচ্ছে। এ দেখো মুরগি, মানে আমি তো প্রথম প্রথম সিরিয়াস ভাবছিলাম যে এই মুরগিগুলোকে আদৌ সত্যি, তারপরে দেখলাম যে না, এগুলো সব বানানো, মানে এত সুন্দরী, এত সুন্দরী বলার নেই। একটা বড় আউল, মানে কি বলবো, দারুণ দারুণ। এখানে বিভিন্ন রকমের পেঙ্গুইন, এদিকে বক, মানে অনেক অনেক কিছু আছে। এই যে সেই পাখিটার কথা বলছিলাম যেটা ভয়ানক, সেটা এখানেও আছে। মানে প্রথমে আমি ভেবেছিলাম ও গাছের মধ্যে দুটো বসে আছে সাইডে, ওটা আসল কিন্তু ওটা নকল। এটা হচ্ছে পার্কটা, এগুলো সব বসার জায়গা, এত সুন্দর, প্রচুর বড় এরিয়া। এদিকে দেখো সব বিভিন্ন বিভিন্ন রকমের আছে শকুনের মূর্তি, এটা তো যাওয়ার রাস্তা আমাদের। চলো চলো যেতেই থাকছি পুরো। দেখো বিভিন্ন রকমের সব, এটা হচ্ছে একটা বাঁদর, এখানে সবাই ছবি তুলছিল। এটা হচ্ছে রাজু, এই যে আমার প্রিয় ডডেমান। এখানে বিভিন্ন বিভিন্ন অনেক স্ট্যাচু আছে। এই তো আমার ফেভারিট ঢোলু ভোলু কালিয়া, এটা হচ্ছে মিস পূজা, আমার বেস্টি, হাই করছে তোমাদের। এটা পূজার বর কালিয়া। দেখো ওখানে অনেক অনেক রকম, এটা হচ্ছে ছাগল একদম, হয়তো লাইটিংয়ের প্রবলেমে তোমাদের দেখানো একটু খুব ভালো হয়নি। তো দেখো খুবই সুন্দর একটা পার্ক, বাড়িতে বসেই দেখে নাও পার্কটা খুবই সুন্দর। চলো দেখো এটা হচ্ছে বিড়াল, ম্যাও ম্যাও, আরও অনেক কিছু আছে। ওই দূরে যেগুলো দেখছো ওগুলো সব ঘোড়া, দারুণ করেছে, দারুণ। এখানে আছে বিভিন্ন প্রজাতির ছাগল, এত সুন্দর সুন্দর। চলো দেখো ছাগলগুলো একে একে দেখে নাও সব, এত সুন্দর জায়গাটা, মানে এতটা সুন্দর না, মানে খুবই সুন্দর। একো হরিণ বলে এত সুন্দর বানিয়েছে, মানে তাও এখনও পুরোপুরি পার্কটা কমপ্লিট হয়নি, এখনও একটা মহাদেবের স্ট্যাচু আছে, ওটা তোলা হয়নি। এখানে এই তিনটে মূর্তি দেখে সিরিয়াস আমার প্রচণ্ডই ভালো লেগেছে, খ্রিস্টান করেছে ব্যাপক ব্যাপক। এই যে দেখছো, মানে এত সুন্দর ঝর্ণাগুলো, এত সুন্দর। এটা খেলার জায়গা, যেহেতু এটা বাচ্চাদের, তা অনেকে বড়রাও খেলছিল, আমরাও একটু দোল্লায় বসতে গিয়ে বকা খেয়ে নিয়েছি অলরেডি। এটা এলিফ্যান্ট, লায়ন, এত সুন্দর, দারুণ দারুণ করেছে না এগুলো, মানে এত সুন্দর করেছে, অনেকে তো সত্যি ভাববে এগুলো।
এই তো মাঙ্কি, উট, ক্যামেল, এটা এত সুন্দর, এত সুন্দর, যতটাই বলবো কম হয়ে যাবে। এত সুন্দর হাতের কাজ তাদের, যারা বানিয়েছে এটা। আর এটাকে আমি ফার্স্টে দেখতেই পাইনি, ছবি তুলতে তুলতে হঠাৎ দেখছি এটা কি। তো এটা জেব্রা মনে হচ্ছে, না এটা জেব্রা নয়, এটা কি জানো, ডোরাকাটা, ডোরাকাটা জেব্রারও তো থাকে। আর এই মূর্তিগুলো মানে আমি হঠাৎ খেয়াল করছি এটা এত সুন্দর, এই যে, এই যে পুকুরের মতো এটা দেখছো, এখানে প্রচুর মাছ আছে, তার সাথে একটা কুমির আছে। আমি তো ভেবেছিলাম কুমিরটাও হয়তো সত্যি সত্যি, কিন্তু না, যখন দেখছি কুমিরের পিছন দিয়ে জল বেরোচ্ছে, তখন দেখছি না, যেহেতু জল বেরোচ্ছে তো কুমিরটা কোনো সময় সত্যি হতে পারে না। চলো আমাদের পুরো ভিডিও শেষ এবার।